أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال أبو بكر رضي الله تعالى عنه قد سبت قال سيأتني هود والواقية والمرسلة وعما يتشاءلون. رواه الترمذي. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. جيبون مرون أمار صبي তোমারই শরণে জীবন
আমার সবই তোমারই শরণে, আমার চলা বলা খেলা ধুলা সবই তোমার করুণাই, সবই তোমারই শরণে। আল্লাহুম্মা তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানায়েছো মোরে, কত বাদশাহ ফকির রাজা প্রজা সবার ঠাই দিয়েছো গোরে, তুমি কাল ছিলে আজ আছো নেই তো তোমার খাই, সবই তোমারই সারায়। আল্লাহুম্মা সাল্লি আলা করুণা তোমার অপার দেখি তাই তো মনের আশা, কীট পতঙ্গ পশু পাখি সবাই বাঁধে বাসা, কত ভণ্ড পাপি ওরে যাই গো তোরে, তোমার করুণাই সবই তোমারই সারায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র মজলিসে, গুনা মাফের মজলিসে, প্রার্থনা সভাতে আসার ও বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মাহবুবের দরবারে প্রত্যেকে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালেমাতুর শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়াবাদ, এতক্ষণ ধরে আপনারা বহু কথা শুনেছেন, কিছুক্ষণ সময় আল্লাহ যদি তৌফিক দেন কোরআন হাদিস থেকে কিছু আলোচনা রাখব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, কোরআনে কারিমের যে ছোট্ট আয়াতে কারিমা পাঠ করেছি আপনারা জানেন, আল্লাহর কাছে কোন ধন সম্পদ সংশয় সম্পত্তি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে কোনো ধন সম্পত্তি কেউ যদি মনে করেন যে আমার 100 বিঘে জমি,
150 বিঘা জমি আল্লাহর কাছে গিয়ে বলবেন যে আল্লাহ আমার 150 বিঘা জমি আমার ছেড়ে দিন, আমি আপনার জান্নাতের চিন্তা করি। আল্লাহ ছেড়ে দেবে নাকি? তবে বেহুলা বাড়ির মানুষদের বা ঈশ্বরীপুরের ভাইদের ছাড়তে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিশুদ্ধ আত্মা, হ্যাঁ, ওই কলবে সলিম, এই যে পরিপূর্ণ যে আত্মা, যে পরিষ্কার যে আত্মা, এছাড়া কোন রাস্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, এই আল্লাহর ভয় রহনে ওয়ালা সেই ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পেতে পারে। ওয়াজ নসিহত তো শুনেছেন, ওয়াজ নসিহত কি বলবেন সব তো শ্রোতারা সাত তার থেকে বেশি জানে। পায়খানা করতে গেলে ওয়াজ চালাই, যেখানে যাই সেখানে, এখন ওয়াজ আর কোনো বাদ নাই। তবে শুধু আমলের অভাব, আমলের অভাব। একজন ব্যক্তি সে পায়খানা করছে, বাঁশ বাগানে বসে ওয়াজ ছেড়েছে, কি রে বাবা তুই বাঁশ বাগানে ওয়াজ ছেড়ে আর তুই পায়খানা করছিস, সে কি কথা? বলে হুজুর আমি পায়খানা ছেড়ে পায়খানা করছি ওয়াজ ছেড়ে, কারণ বাঁশ বাগানে বেশি ভূতের উপদ্রব, তো তাই ওয়াজ ছেড়ে দিয়েছি, ভূত আমার কাছে আসতে পারবে না। তাহলে ওয়াজ কোন জায়গায় কাজে লাগাচ্ছে বুঝতে পেরেছেন? আসল জীবনে ধান্দা আমলের ধান্দা নেই, ওর ধান্দা হলো ভূত তাড়ানো ধান্দা। ও ভাই ওর ভূত ধরবে না ছাড়বে, মরণের পরে যে যমদূত রয়েছে যমদূত আরো বেশি করে ধরবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা বর্তমান জামানায় আল্লাহর ভয় দিলের মধ্যে আসে না, নবীর ভয় দিলের মধ্যে জাগ্রত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বড় বৃদ্ধ দেখাচ্ছে, আল্লাহর নবী আপনার বড় বৃদ্ধ দেখাচ্ছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, সত্যিকারের আমার বৃদ্ধ হয়ে যাওয়ার কারণ আছে। হে আবু বকর, আমি আল্লাহর নবী, আমি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণ হলো আল্লাহর কোরআনের কিছু কিছু সূরা আমার বৃদ্ধ করে দিয়েছে। আল্লাহর কোরআনের কিছু সূরা রয়েছে যে সূরাগুলি আমার বয়স্ক বানিয়ে দিয়েছে। হে আবু বকর, ওই সূরাটা হলো সূরা হুদ, দ্বিতীয় নম্বর সূরা হলো ওয়াকিয়া, তৃতীয় নম্বর সূরা হলো আল মুরসালা, চতুর্থ নম্বর সূরা হলো আম্মা ইয়াতাসালুন, পঞ্চম নম্বর সূরা হলো ইয়াশামসু কুওয়িরাত। এই পাঁচটা সূরা আমার বৃদ্ধ বানিয়ে দিয়েছে। ওগো আল্লাহর নবী, এই পাঁচটা সূরার মধ্যে কি এমন আছে যে সূরার মধ্যে দেখে এই সূরার চিন্তা ভাবনা করে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আপনার বয়স হয়ে গেছে গে রাসূল? আমি জানতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন এ কথা বলেন, আমার ভাইরা এটাই নিয়ে রিসার্চ গবেষণা করতে শুরু করলেন। আল্লাহর নবী অন্যত্র জায়গায় বলেন, এ আমার সাহাবী আবু বকর, হযরত জিব্রাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিয়েছেন, জন্মানোর পর থেকে সব সময়ের জন্য আল্লাহর দিকে কান। রমজান লস্কর রেকুটি 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 উত্তর পাতিকালি বাংলা আওয়াজ ইউটিউব চ্যানেল তা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে কখন না আল্লাহর হুকুম হয়ে যায়। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ইসরাফিল
সিংহায় পু দিয়ে দেব, সিংহা বাজানোর সাথে সাথে গোটা পৃথিবীর জমিনে সমস্ত প্রাণীগুল মারা যাবে, সমস্ত প্রাণীগুল মারা যাবে। শুধু তাই নয়, আমি রসুল জানিয়ে দিলাম কেন তেমন সময় এসে যাবে, এমন কিছু মানুষ গাভীর দুধ দহন করবে, যে উটের দুধ দহন করবে, দুধ দহন শেষ হবে না, দুধ দোয়া শেষ হওয়ার পূর্বে হয়তো কিয়ামত কায়েম হয়ে যাবে। মানুষেরা বাজারে কেনা বেচা করবে, কেনা বেচা করতে করতে একে অপরে ক্রয় বিক্রয়ের মধ্যে কাজ সমাধা হবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। তাই আল্লাহ নবী বলেন, আবু বকর, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে কান্টা কাড়া করে রেডি হয়ে আছেন, আল্লাহর হুকুম নাকল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই সময় গোটা পৃথিবীটা তুলার মতো উঠতে থাকবে, গোটা পৃথিবীর জমিনের সমস্ত প্রাণী গুল মারা যাবে। তাহলে আমাদের বিশ্বাস হয় না? হয় না, বিশ্বাস হয় একদিনে পৃথিবীর সব শেষ হয়ে যাবে, কিন্তু তবুও মানুষের দিলের মধ্যে কেন ভয় আসে না, মানুষের অন্তরের মধ্যে কেন ভয় আসে না? ভয় এসেছে তাদের, যারা জমিনের উপর দিয়ে চলে মাথাটা নত করে চলে, যাদের চলনে জমিন টের পায় না, জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন পুশিদা হুজুর কিবলা কয়েকদিন আগে দুনিয়াতে বিদায় নিয়েছেন, উনি যখন চলতেন জমিনের উপর দিয়ে পাটা কি সুন্দর করে আস্তে আস্তে করে ফেলতেন, ঠিক কিনা? দেখলে কোরআনের আয়াতের কথাগুলি মনে উঠত। আমরা যখন চলি কত অহংকার দাম্ভিকতার সঙ্গে, আমাদের চলার মধ্যে কত অহংকার লুকিয়ে আছে, কিন্তু আল্লাহর মেহবুব যারা, আল্লাহর প্রিয়া প্রিয় পাত্র যারা, আল্লাহর মেহবুব বান্দা যারা, এদের চলাফেরার মধ্যেও আল্লাহর ভয় রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে জমিনের উপর দিয়ে যখন চলে, এদের চলা এমন চলা যে জমিন টের পায় না, এদের চলাটা এমন চলা সর্বসময় আল্লাহর ভয় দিলের মধ্যে জাগ্রত থাকে, সুবহানাল্লাহ। কি করে বুঝবেন যে আল্লাহর ভয় এদের মধ্যে আছে? এতটুকুই বোঝা যায়, একটা দিন নয়, দুইটা দিন নয়, কম বেশি 35টা বছর সব ছেড়ে দিয়ে গোটা বিশ্বের মানব জাতি বাঁচানোর জন্য 8 নম্বর বাগমারিতে জীবনকে কুরবানি করে দিয়েছে। আমার ভাই জানে না, আমি বলতে চাই আজকে, আমি আপনি বলতে চাই, আল্লাহর নবী তো সংসার ছেড়ে দিনের কাজ করেন নাই, কোথায় উল্লেখ করা আছে সুমুক্তি আদান কাছে রহমাতুল্লাহ আলাইহ সব ছেড়ে দিয়ে কেন আজকের তিনি গোটা বিশ্বের মানব জাতিকে বাঁচাতে চায়? আমরা জানি আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কিন্তু শুধু আযান গাছের নবী নয়, ঠিক কি না? ইনি শুধু পুরুফুরার নবী নয়, ইনি শুধু তবলিগের নবী নয়, ইনি হলেন গোটা বিশ্বের নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগেও বলেছিলাম, একটু স্মরণ করিয়ে দিচ্ছি, পূর্বের ওয়াজ স্মরণ না করালে মনে আছে কিনা সন্দেহ হয়, তাই আমি পূর্বের কিছু কথা আলোচনা করি। সূরা আহজাবের আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার
আয়াত নম্বর ২৮ এর মধ্যে বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের ফসল নম্বর ৪২৯। হিন্দু ভাইদের ধর্মে থেকে গতবারে আমি আলোচনা করেছিলাম পুরাতি সারাগের ১৩ খণ্ডের ১৩ নম্বর অধ্যায়ের ১০ থেকে ২৭ নম্বর লাইন, কল্কি পুরাণের দ্বিতীয় অধ্যায়ের ৪, ৫, ৬, ৭, ১১, ১৭ নম্বর লাইন। আল্লাহর নবী বিশ্ব নবী, শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহর নবী হলেন গোটা বিশ্বের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, নবী আর আসবে না, সাহাবা তাবে তাবেঈন আইমাই মুজতাহিদিন বর্তমানে আউলিয়া কেরামদের জামানা, এরাই হলো নাইবি রাসূল। আজকে আমি বলতে চাই নাইবি রাসূল কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস হলো আলেম সম্প্রদায়। আমি এবারে বলবো আমি কেমন আলেম আর তিনি কেমন আলেম একটু পরিচয় দেব। ও ভাই বোনেরা, তিনি এমন একজন মাওলানা, তিনি এমন একজন মুফতি, তিনি এমন একজন সুফি। আমার ভাইরা, তিনি বলেন নাই আমি বেহুলা বাড়ির বাজারে শুধু মুসলমানদের জন্য এসেছি, শুধু আজান গাজির একটা দল বাড়াতে এসেছি। তার জবানের কথা হলো, এ বিশ্বের জমিনের মানুষেরা, তোমার দল তোমার জামা ছাড়তে হবে না, একমাত্র আল্লাহর কোরআনের হুকুমার নবীর তরিকা ছেড়ো না। এর উদ্দেশ্য কি বোঝা যায়? এর উদ্দেশ্য হলো এটাই, তিনি শুধু মুসলমানদের জন্য নয়, আর তিনি একটা দলের জন্য নয়, তিনি বলেন সেই মাওলানা, তিনি বলেন সেই নবী রাসূল, যে নবী রাসূল আজকের নিরামিষের ব্যবস্থা করা হয়েছে। আপনারা অনেকে চিন্তা করেন আজান গাজীদের পয়সা নেই তাই আলু কোরমার ডাল, আজান গাজীদের পয়সা নেই শুধু নিরামিষই, উদ্দেশ্য এটা নয়। আমার ভাইরা, উদ্দেশ্য হলো তোমার খাওয়া নিষেধ নাই, হারাম নাই, নাজায়েজ নাই, তবে তিনি এমন একজন মাওলানা, এমন একজন মুফতি, তিনি যেমন বলছেন কোরআন হলো বিশ্বের জন্য, আল্লাহর নবী হলেন বিশ্বের জন্য, আমি সেই মাওলানা সেই মুফতি, আমি এটাই একমাত্র লক্ষ্য করে চিন্তা ভাবনা করে আমি এমন একটা তাবারুকের ব্যবস্থা করলাম, এ যেখানে কোরআনের তাবারুক নেবে, নবীর হাদিসের তাবারুক তারা শুনবে, খাবার সময়ে যেন না বঞ্চিত হয়ে যায়, এই জন্য করে নিরামিষের ব্যবস্থা করলেন গোটা বিশ্বের জন্য। আমার ভাইয়েরা, আজকের ৩৫টা বছর একটা কামরার মধ্যে থাকা, ফল ফরজ নামাজ যে সময় নামাজের ওয়াক্ত, এই নামাজের জন্য জামাতে আসা আর তারপরে হুজরার মধ্যে থাকা কত কঠিন। এমন কোন প্রিয় মানুষ নাই যার সঙ্গে গল্প করবে, এমন প্রিয় মানুষের সঙ্গে গল্প বসে বসে করে না। আমার ভাইয়েরা, একটা কামরার মধ্যে ওই মানুষটার এত বছর ধরে থাকা, আজকের কোন ত্যাগ কোন কুরবানি, আর ওই মানুষদের সম্পর্কে বলে কে? আমি বলে থাকি আমি নামাজের ঠিক নাই, আমি বলে থাকি আমার রোজার ঠিক নাই, আমি বলে থাকি আমি খেতটা গিবত গিল্লা করি, অতএব দেখা যায় আমার চাল চলনের ঠিক নাই। ও ভাই জানেরা, এই জন্য করে কোন ওলি কামেল সম্পর্কে, যেই ওলি আল্লাহ হোক না কেন, কোন ওলি কামেলের সম্পর্কে জবান খুলে কোন কথা না জেনে বলা বড় গুনাহ। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে এদের ডেফিনেশন কি দিয়েছে? আল্লাহর কোরআন বলছে সূরা তাওবার আয়াত নম্বর ২০ এর মধ্যে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু যারা ইমান এনেছে, হাজারো হিজরত করেছে, জাহাদ প্রচেষ্টা করেছে, পরিশ্রম করেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, বি আমওয়ালিহিম নিজেদের মাল
ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করেছে, আনফুসহিম নিজেদেরকে কুরবানি করেছে। এবার আল্লাহ কি বলছেন, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার নিকট এরাই হলো সর্বোত্তম, ওলাইকা হুমুল ফায়জুন, আর এরাই হলো সফলকামী। জোরে বলি সুবহানাল্লাহ। দশ দিনের ইতিকাফ কোরআনের কথা যদি বলা যায়, সলিমুদ্দিন কাকা, মসজিদে তো দশ দিন ইতিকাফ করতে হবে, রোজার মাস না করলে তো পারা শুধু গুনাহগার। তুমি এক কাজ করো, তোমার জামা কাপড় সব দেব, বাড়ির বংশ শুদ্ধ তোমার সংসার চালাবো, আর তুমি দশটা দিন থাকবে, তোমার এত টাকা দেব। সলিমুদ্দিন কাকা কি করে, দুদিন তিন দিন যাওয়ার পরে চিন্তা ভাবনা করে শেষ হয়ে যাই, দেখ বলে তুই যে আমার দশ দিন এতে কাপ করতে বলছিস, আসলে আমার একটু বিড়ি খাওয়ার সমস্যা আছে, বিড়ি খাওয়ার সমস্যা আছে, আমার বসতে বড় সমস্যা, দশ দিনের ইতিকাফের লোক খুঁজে পাওয়া যায় না। ওই ঠাট্টা করে, ৩৫ বছর যিনি উৎসর্গ করেছেন তারে নিয়ে ঠাট্টা করে, ঠিক কি না? এই তো সমাজের অবস্থা। ও ভাই আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ কেমন জীবন কুরবান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শুয়ে আছেন, খলিফায়ে মুসলিম উমর হাজির, আল্লাহর নবী বিছানা ছেড়ে উঠলেন, আল্লাহর নবীর পিঠে কালো কালো দাগ পড়ে গেছে, খলিফায়ে মুসলিমের চোখে ঝরঝর করে অশ্রু ঝরে, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর খলিফার দুইটা চোখ দিয়ে পানি বিসর্জন দেয়, আল্লাহর নবী গো, ও গো আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা গদি বানিয়ে দেব। আল্লাহর নবী কি বললেন, ও গো উমর, আমি যদি গদি চাই আমার আল্লাহ অহক পাহাড়টা গদি বানিয়ে দেবে, আমি তো গদি চাই নাই, আমি এসেছি গোটা বিশ্বের জন্য, আমি গোটা বিশ্বের জন্য করুণাময় হয়ে এসেছি, গোটা বিশ্বের জন্য দয়াময় হয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা বিশ্বের জন্য করুণাময় হয়ে এসেছি। উম্মতে মুহাম্মাদিরা যদি এসে বলে আমাদের নবী তিনি রিসালাতের যে দায়িত্ব পেয়েছিলেন, রিসালাতের যে কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু নবী তো খুব আরামের বিছানায় ঘুম করেছিল, আরামের খাবার খেয়েছিল, তাই দিনের কাজ করেছিল, যেমন বলে থাকে ঠিক কি না? আল্লাহর নবী এটাই প্রমাণ করিয়ে দেখালেন যে বাদশাহদের শাহিনশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাই শিক্ষা দিয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুর পাতার চাটার উপরে শুয়ে রাত কাটিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় গেল শূন্য? আমার মতো মৌলানার যদি বলেন, যদি বলেন একদিনের বেশি দুদিনের নয়, কোথায় শুই আমরা? আরামের বিছানা খাট গদি হলে তারপরে, খাট গদি একটু আরামের বিছানা হলে তারপরে শুই, নরম নরম ছাড়া চলে না। আজকের সেই ব্যক্তি, সেই নায়েবে রাসূল, সেই মৌলানা, সেই মুক্তি কেমন মৌলানা কেমন মুক্তি! আজকের সুবি মুক্তি আজান গাছি রহমাতুল্লাহ থেকে নিয়ে আজ পর্যন্ত খাজুর পাতার চাটার উপরে শুয়ে ইটের বালিশ মাথায় দিয়ে রাত কাটাচ্ছে। আপনারা পেপার পত্রিকায় দেখেছেন যিনি খুশিদা হয়ে গেছেন, ৮৯ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ভাই দাঁড়েনা, তিনি বলেছিলেন তার শরীর খুব অসুস্থ, যে জায়গায় তিনি বসেন, খাদেমরা বলেছিল হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটু বসার জায়গাটা একটু গদি করে দেব, যে জায়গায় হেলান দেন। হুজুর বলছেন বাবা আমার যে বসার জায়গা, যেখানে হেলান দেব বাবা, ওই জায়গাটায় কি করবে? বলে হুজুর কিছু গদি নিয়ে সেখানে ভালো করে সুন্দর করে বানিয়ে দেব, কোন পয়সায় করবে বাবা? আখানি আন
আমার পার্সোনাল কাজে ব্যয় হবে না, হাক্কানি আঞ্জুমানের কাজের পয়সা হাক্কানি আঞ্জুমানের জন্য প্রযোজ্য। তবে কি করলেন আপনাদের জানা, পড়ে থাকা কাঠ চেঁচেছিলে সুন্দর করে, কাঠ দিয়ে চতুর্দিকে ঘেরাও করে দিলেন। 89 বছর বয়স, উঠতে পারেন না, তার জন্য ধরে নিয়ে আসেন আরামের জায়গাটা, দূরের কথা, বরং কাঠের জায়গায় কাঠে হেলান দিয়ে চুপচাপ বসেছিলেন। বলে হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা ঠেস বালির বানিয়ে দেব বাবা। কি দিয়ে করবে গো? বলে নারকেল ডাঙা থেকে কিছু তুলা এনে সুন্দর একটা কাপড় কিনে তুলো দিয়ে বালিশ বানিয়ে দেব। বলে বাবা হাক্কানি আঞ্জুমানের পয়সা দিয়ে আমার পার্সোনাল কাজে ব্যয় হতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল খান্ডের মালগুলি নিয়ে উম্মতে মুহাম্মাদের মধ্যে বণ্টন করে দিয়েছেন। আল্লাহর নবী বাড়িতে এলেন, বাড়িতে আসার পরে আয়েশাকে বলছেন, আয়েশা আমার বড় ক্ষুধা লেগেছে, আমি রাসূল আমার কিছু খেতে দাও। হযরতে আয়েশা বলেন, ও গো রাসূল আমার বাড়িতে পানি ছাড়া আর কিছু নাই। বিশ্ব নবী খেতে পান নাই, আল্লাহর নবী যদি খাওয়ার ইচ্ছা করতেন আল্লাহ খাওয়াতেন না, খাওয়াতেন না, আল্লাহর নবীর জীবনে কষ্ট হতো? বিশ্ব নবী বাইতুল খান্ডের মালগুলি যার হক তার দিয়ে দিলেন। নবী আর বাড়িতে এলেন, আয়েশার কাছে খুদার জালার কথা বলে, কিন্তু জবান থেকে বার করে দেয় আয়েশা, আল্লাহর রাসূল গো আমার বাড়িতে পানি ছাড়া আর কিছু নাই। আজকের সেই নায়েবে রাসূল, সেই মাওলানা, সেই মুফতি, সেই সুফি কেমন আমার ভাইয়েরা, যিনি ঠেস বালিশটা বাবা হাক্কানি আঞ্জুমানের টাকা, ও তো আমার টাকা নয়, আমার কাজ ব্যয় করতে হবে না। তবে বাবা যদি ইচ্ছা হয় হাক্কানি আঞ্জুমানের চটে যাওয়া, পড়ে যাওয়া, খসে যাওয়া যে চট, যে বস্তা যদি পড়ে থাকে, হে বাবা ওই বস্তাগুলি নিয়ে, ওই বস্তা দিয়ে সেলাই করে ওর মধ্যে কি দেবে, তুলা নয়, ওর মধ্যে দেবে বাবা পড়ে যাওয়া, বাতিল হয়ে যাওয়া জামা গেঞ্জি গুলোর মধ্যে দিয়ে সেলাই করে দাও। কোথায় জমিদারি, কোন জমিদারি ছেড়ে দিয়ে কোথায় কুরবানি করলেন? আল্লাহর নবী বিশ্ব নবী উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানি করলেন। আজকের সেই নায়েবে রাসূল সব ছেড়ে দিয়ে গোটা বিশ্বের মানব জাতির জন্য ওই একটা জায়গায় কলকাতায় বসে বসে গোটা পৃথিবীর জমিনে কোথায় হেদায়েতের বাণী, কোরআনের বাণী, হাদিসের বাণী পৌঁছায় নাই, কোথায় পৌঁছাবে? এক জায়গায় থেকে সিলেক্টেড হচ্ছে, যে যার ইচ্ছা মতো দাওয়াত নেওয়ার সিস্টেম নাই। আমার ভাইয়েরা সেখান থেকে সিলেক্টেড হয়, অমুক জায়গায় অমুক মাওলানা, অমুক জায়গায় অমুক মুফতি, অমুক জায়গায় অমুক অমুক হাফেজ, অমুক জায়গায় অমুনকারি। আমার ভাইয়েরা যার যে জায়গায় সিলেক্টেড হয়, নিজের খেয়াল খুশিতে যেতে পারবে না, এক জায়গায় থেকে সিলেক্টেড হয় আর সেখান থেকে গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ে।